फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो हमारे रान्ना बानना हो गए, जामा कपड़ धोआ हो गए, तो ये थाला बसनगुलो ओपर रेखे दीची। तो आज के सब काज कमप्लीट हो गए, शुद्ध दुटो काज बाकी आछे। আমার একার জন্য ভাতে জলায় ছোট হাঁড়িতে ভাত করে নিয়েছি। আর এই যে সব থালা বাসন বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এমনিতে তো আমার যেরকম বললাম সব কাজই হয়ে গেছে, শুধু দুটো কাজ বাকি আছে। ওই যে দেখলে রান্নাঘর তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে গোপালের যে সিংহাসনটা এনেছিলাম তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে এটা, এটাকে গোপাল যেখানে বসে সেখানে রাখবো। আর এমনি ঠাকুর ঘরটাও মুছবো, কারণ যেহেতু কালী পুজো চলে এসছে, অনেকটা ধুলো হয়ে গেছে, অনেক দিন ধরে মোছা হয়নি। মা তো বলছে তুই কিছুতে হাত দিবি না, আমি এসে করবো, কিন্তু মা তো পুজোর পরে আসবে, তো ওর সঙ্গে ওরকম থাকলে ভালো লাগবে না। তো ওই জন্য আজকে আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করব। এমনিতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না টান্না করা ওই যে হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। আজকে বৃহস্পতিবার, পুজোর থালা বাসনটা ধুয়ে ঘরটা মুছবো, তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তো আমি ঠাকুর ঘরটা সবার লাস্টে রেখেছি যে সব কাজ কমপ্লিট হবে, তারপরে ঠাকুর ঘরটায় হাত দেবো। তো চলো, আমি সব এই র্যাক, এইগুলো গোপালের যা বিছানা টিছানা আছে আগে সব সরিয়ে নেব, সরিয়ে তারপরে ভালো করে মুছবো, কারণ ঝুল পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, ঠাকুরের সিংহাসনেও ধুলো পড়ে গেছে। আমি যেদিন এসেছিলাম সেদিন ঠাকুরের সিংহাসনের উপরে কাপড় টাপড় চেঞ্জ করেছিলাম, ঝেড়ে দিয়েছিলাম, কিন্তু নিচ দিয়ে সব ঝুলটুল পড়ে গেছে, কারণ অনেক দিন পরিষ্কার করা হয় না। দুর্গাপুজোতে আমি পরিষ্কার করব ভেবেছিলাম, কিন্তু দুর্গাপুজোতে তো বাড়ি চলে গেছে, আর তার আগে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো আমি কিচ্ছু করিনি। আর ও আমাকে কিছু করতেও দিতে যায় না, মানে ও যেদিন বাড়ি থাকবে সেদিন আমি কিছুই করতে পারবো না, তো খুব বকাবকি করে। কিন্তু আমি টুকটুক করে কিছু কিছু কাজ করি, কারণ নাহলে না আমার সময় কাটে না। আমি তোকে বলিও না যে আমি কাজ করি, আমি ওকে বলে আমি কিছু করি না, নাহলে আমার সে পুরোটা দিন না শুয়ে শুয়ে থাকতে একদম ইচ্ছে করে না। তো যখনই আমার শরীরটা একটু ভালো লাগে আমি কিছু না কিছু করি, আর এরকম নোংরা বা ধুলো হয়ে থাকলেও না আমার ভালো লাগে না। তো ঠাকুরের সিংহাসনটা আমার অনেক দিন থেকেই আমি চাইছিলাম যে পরিষ্কার করব, কবে পরিষ্কার করব এটা ভাবছিলাম। তো ভাবলাম যে কালী পুজো যখন চলে এসছে, প্লাস গোপালের সিংহাসনটা চলে এসছে, তো ওটাকে তো বসাতে হবে, তার জন্য তো একটু জায়গা বার করতে হবে। তা আমি ভাবলাম একবারে সব সরিয়ে একটু মুছে টুছে একটু পরিষ্কার করে নিই, একটু ধুয়ে টুয়ে, নাহলে না ভালো লাগে না, কারণ দুর্গাপুজোর সময় করতে পারি না, আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। এবার দুর্গাপুজোতে ঘরটার কিছুই ঝাড়তে পারিনি, আমার বেডের নিচে টিচে পুরো ধুলো জমা হয়ে আছে, ওইগুলোতে তো হাত দিলে আমাকে বকে বকে শেষ করে দেবে, তো ওই জন্য আমি ওইগুলোতে কিছুতেই হাত দিইনি। আমি টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলো আমি করি, আমার টাইমটাও কেটে যায়, আর আমি তখনই করি যেদিন আমার ভালো লাগে, আর যেদিন শরীর ভালো লাগে না সেদিন তো কিছুই করতে পারি না। তো এই যে র্যাকটাকে আমি পরিষ্কার করে এখানে প্রথমে বসালাম, বসিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। তো এক এক সময় এক এক জায়গায় বসে যায় এই সিংহাসনটা, তো প্রথমে এটার উপরে বসাচ্ছিলাম, তো বসিয়ে ভাবছিলাম যে এখানে রাখবো না কোথায় রাখবো। মানে কোনো জিনিস যখন নতুন সেট করা হয় না তখন আমার মাথায় মানে শুধু ঘুরে, আর আমার পারফেক্ট না হলে ভালো হয় ভালো লাগে না। আমি এখানে বারবার বসিয়ে দেখছিলাম এখানে কি ভালো লাগবে, তারপরে মনে হলো যে না ওখানে ভালো লাগবে না, তো আবার একটাকে একটু এইদিকে সরালাম, তাতেও দেখছি যে না মনের মতো হচ্ছে না, তো র্যাকটাকে একটুখানি এইদিকে ঘুরিয়ে দিয়েছি। আগে এইদিকে ঘোরানো ছিল, আগে এইদিকে ঘুরিয়ে ওই মাঝখানে যেখানে গোপাল বসত ওখানে যে বক্সটার উপর বসত তার উপরেই সিংহাসনটা আমি দিয়ে দিয়েছি। তো এটা আমি ভাবছিলাম অনেকক্ষণ বসে, অনেকবার এদিক ওদিক এদিক ওদিক করার পর ফাইনালি আমার ওখানে ভালো লেগেছে। আর ওই যে গোপালের ময়ূরের পালক, তো ওটাকে আমি ভাবছি ওখানে দেয়ালে যে স্যালোটিপ আছে তাই দিয়ে লাগিয়ে দেবো, নাহলে যখন ফ্যান চলে তো ওটা পড়ে যায়, ওটা আমি লাস্টের দিকে লাগাবো। আর এই গোপালের কিছু ড্রেস ছিল যেগুলো আগে ধোয়া ছিল, তো ওইগুলোকে ভাঁজ করে ঠিক ঠিক জায়গায় ডাব্বাতে রেখে দিচ্ছি, আর আজকেও কিছু আছে ওইগুলোকেও ধুতে হবে। তো এই গোয়ালাটা পেতে দিয়েছি, তো আমার গোপু সোনা বসে পড়েছে, দেখো গোপু তো খুব হ্যাপি। আর এই যে এইগুলো বার করেছি, তেলের বোতল, গঙ্গা জলের বোতল, তারপরে গোপালের খেলনা, সব ধুলো জমে গেছিলো এই র্যাকটাতে, সব নিয়ে যাচ্ছে, এইগুলোকে আজকে ধুয়ে দেবো, তারপরে গুছিয়ে রাখবো। তারপর ধুয়ে টুয়ে চান টান ঘরটার মধ্যে চান টান করে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আলু ভাজা করেছি আজকে, আর শাক ভাজা। তো আমার ডালটা এখন খুব ভালো লাগছে, মাছ তো ভালো লাগছে না, আর এই যে টমেটো ডাল, লেবু, লবণ, একদম সিম্পল আর ওই যে আমার ডাইনিং টেবিল। সিংহাসন গোছানো হয়ে গেছে, আর ঠাকুর ঘরটাকে একটু এদিক ওদিক করলাম, মেন
আর একটুখানি যেটা এদিকে ঘোরানো ছিল সেটাকে একটুখানি এইদিকে ঘুরিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, আজকে বহুত পরিশ্রম হয়ে গেছে আমার। আর গোপালের বালিশ টালিশ সব ধুয়ে দিয়েছিলাম, গোপালের ড্রেস ড্রেস ওইগুলোকে এখন ঠিক করে রাখবো, রেখে তারপর তোমাদেরকে দেখাবো আমি কেমন ঠাকুর ঘরটা গুছিয়েছি। আমার একটু ভালো লাগছে যে যা কালী পুজোর আগে ঠাকুর ঘরটা তো গোছানো হয়েছে। ও গোপালের দোলনাটাকেও ধুয়ে দিয়েছিলাম, যে গোপালের জামা প্যান্ট সব তো সব ধুয়ে আজকে এত রোদ্র উঠেছে যে শুকিয়ে গেছে। কালকে কিছু ধুয়ে দিয়েছিলাম আর আজকে কিছু ধুয়ে দিয়েছিলাম, তো ওইগুলোকে যে ঠাকুরের সব কাপড় টাপড় এইগুলোকে সব আমি আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। একদম ঠাকুর ঘরে সব কিছু ধুয়ে মুছে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি, তো খুব ভালো লাগছে। আজকে একটু মনটা হালকা হালকা লাগছে, কারণ অনেক দিন থেকে আমার টেনশন ছিল যে ঠাকুর ঘরটা আমি কবে পরিষ্কার করবো। তাই যে গোপালের দোলনাটাও পুরো রেডি হয়ে গেছে, ও মাঝে মাঝে একটু দোল খায়। তো পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। মনে নেই হলো এই যে প্রদীপটা যে টাইলসটার উপর আছে ওইটা, তাছাড়া দেখো এই যে ঠাকুরের সিংহাসন একদম পুরো ঝকঝক তকতক করে দিয়েছি। এই যে গোপাল সোনা বসে আছে, তো গোপাল সোনাকে আজকে মিষ্টি খেতে দিয়েছিলাম। আর ওই দেখো ওর ময়ূর পালকটাকে আমি স্যালো টিপ দিয়ে দেওয়ালের ওখানে লাগিয়ে দিয়েছি, তাহলে আর ওটা সরবে না। আর ওই যে গোপালের একটা খেলনা এখানে রেখেছি, আর একটা ওর বিছানার ওখানে রেখেছি, নাহলে হাওয়া আসলে ময়ূর পালকটা পড়ে যায়। আর ও যে বক্সটার উপর ছিল সেই বক্সটার উপর সিংহাসনটা বসিয়েছি, তাহলে সিংহাসনটা একটু হাইটও হয়েছে এবং ভালো লাগছে। আর এই র্যাকটাকে এই যে আগে এইদিকে ঘোরানো ছিল এখন এইদিকে ঘুরিয়ে দিয়েছি, উপরে এই যে ওর মশারি রেখেছি, তার পাশে একটা ময়ূরের পালক রেখে দিয়েছি, ওর বিছানাও রেডি। আর এই যে এখানে সব ডাব্বাতে গোপালের জামা প্যান্ট, গোপালের তোয়ালে, আর নিচে পুজোর খাবার রেখেছি সব, পুজোর প্রসাদ নকুল দানা আছে, গোপালের চিড়ে কিশমিশ এইসব আছে। তো এই যে এখানটাতে এইভাবে রেখেছি, আর ওখানে এই যে র্যাকটাকেও আজকে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ওপরে এই যে তেলের বোতল আছে, আর ওই সবগুলো ধূপকাঠির প্যাকেটে, ধূপকাঠি নেই, দুটো ধূপকাঠির বাক্সতে ধূপকাঠি আছে আর দুটোতে নেই। তো এই যে এখানে ধূপকাঠি যেটা সবসময় ইউজ করি সেটাকে এখানে রেখেছি। আর দেখো একদম এই যে গোপালের জলের বোতল, মগ, পুজোর বালতি, তো এইভাবে এই সাইডটাতে গুছিয়ে রেখে দিয়েছি। আর টাইলসটাকে তখন সোজা করে একদম মুছে দিয়েছিলাম। তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে, যে কেমন হয়েছে। আর তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওতে লাইক করতে একদম ভুলো না, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। যখনই একটু শরীরটা ভালো লাগে তখনই আমি তোমাদের জন্য ব্লগ বানানোর চেষ্টা করি। তো তোমরা যদি একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে, ঠিক আছে। আর কি বলতো, আমার খুব বমি হচ্ছে, তো ওই জন্য শরীরটা প্রায় দিনই বেশি খারাপ থাকে, মানে যেদিন বমি হয় সেদিন সারাদিন বমি হয়। ওই জন্য তো প্লিজ প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। তো চ্যানেল